অতি অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আসি। আমাদের জীবন অত্যন্ত ছোট। এই ছোট্ট জীবনকে অর্থবহ করে তোলার জন্য, ভালোবাসাময় করে তোলার জন্য প্রত্যেকের জীবনে একজন মজনু থাকা বড় প্রয়োজন। মজনু ভাই, ব্লাউজের কি কি ডিজাইন আছে দেখান তো। এমন ডিজাইনের ব্লাউজ বানাই দিমু ভাবি, ভাই তাকাইতে বাধ্য। দেখেনি আমার দুজো এত ভালো থেকে মন হয়। অনেক সুন্দর হয়েছে মজনু, তোমার হাতে তো জাদু আছে, প্রথমবারই পাস। তুই কি ভাবছস আমি কিচ্ছু বুঝি না? প্রেমে পড়ছস না? ইশক মহব্বত, ইশক মহব্বত বললে তুই জানতি না? না কেন? এটা অনেকটা নীরব ক্যান্সারের মতো মানুষের মধ্যে ছড়ায় যায়। আই বলতো আজ আমার কি হলো, যেন সব এলো মেলো, এই আমি আছি তবু হয়ে গেছি নাই। এই ভালোবাসার অর্থ কি? ভবিষ্যৎ বাস্তবতা আমি বুঝি, আসমান জমিনের ফারাকটাও বুঝি। সহজ না জানি, তো এত কঠিনও না। দয়া করে তাকে তোরজি বলবেন না, তিনি একজন শিল্পী। জীবনে কোনো একদিন যদি ওনার ওই স্কুটির পেছনে বৈশা ওনার লগে একটু ঘুরবার পারতাম। ইউরোপে সাদা চামড়ার মেয়েদের আলো থাকলেও এত সুন্দর মনের পরি জগতে দ্বিতীয়টি নেই। আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ মোর দেন মাই লাইফ। শামসুলের জন্য এরকম মারামারি করার দরকার ছিল? আমি আর শামসুল ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। শামসুল তো শুধু আমার বন্ধু না, আমার ভাইও। তো মজনু তো ভাইটাল সাক্ষী। মজনু, আমি তোমার দুটো পায়ে ধরি। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে, তার বিহনে আমি যাব গমরে। আমার জানা ছিল না এক প্রেমিক তার ভালোবাসার মানুষের জন্য সারাটা জীবন ত্যাগ করতে পারে।